দুবাই এমন এক শহর যা ধনী আর ঐশ্বর্যশালী লোকে পরিপূর্ণ। এখানে বসবাসরত শেখদের বিত্ত বৈভবের মোকাবেলা কেউ করতে পারবে না। এই শহরের চারদিকে গগনচুম্বী ইমারত, জাঁকজমকপূর্ণ হোটেল আর সড়কে বিলাসবহুল সব গাড়ি ছুটে যেতে দেখা যায়। দুবাইয়ের লোক সোনা কেবল পরিধানই করে না, খেয়েও থাকে। এমনকি কিছু শেখ তো টয়লেট পেপারও সোনা দিয়ে বানানোই ব্যবহার করে। কিন্তু দুবাই কি আসলেই এমন শহর যেমন দেখা যায়? আজ থেকে কয়েক বছর পরেও কি দুবাই এরকমই জমকালো আর চাকচিক্যময় থাকবে? যখন তেল শেষ হয়ে যাবে তখন দুবাইয়ের কি হবে? নিকট ভবিষ্যতে কি দুবাই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে? দুবাইকে নিয়ে যদি আপনার মনেও এরকম প্রশ্ন ওঠে, তবে আজকের ভিডিওতে তার উত্তর আপনি পেয়ে যাবেন। দুবাইয়ের ভবিষ্যৎ সম্পর্কে জানার আগে এর অতীতের উপর একটু আলোকপাত করা যাক। বর্তমানে অধিকাংশ লোক মনে করে দুবাইয়ের সবচেয়ে বেশি আয় আসে অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাস থেকে, কিন্তু দুবাই এই দাবিকে অস্বীকার করে এসেছে। দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে বর্তমানে দুবাইয়ের তেলের উপর নির্ভরশীলতা 5%-এরও কম। শহরে 95% আয় নন ওয়েল রিসোর্স থেকে আসে। এর মানে আজ তেল দুবাইয়ের জিডিপিতে মাত্র 1% অবদান রাখছে। তাহলে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে যে যদি দুবাই তেল থেকে আয় না করে তো এই শহর এত ধনী হলো কেমন করে? আপনি জেনে অবাক হবেন যে আজ থেকে 200 বছর আগে 1820-এর দশকে দুবাইতে মাত্র 700-800 লোক বাস করত। এইসব লোকই সমুদ্রে মাছ ধরত আর এর মাধ্যমেই নিজের জীবিকা নির্বাহ করত। ওই সময় দুবাইয়ের উপর আবুধাবির শাসন কার্যকর ছিল। পরে এই গোত্রের লোকেরা নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে। ওবেদ বিন সাইদ এবং মাকতুম বিন বুত্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং দুবাইকে আবুধাবির কাছ থেকে স্বাধীন করেন। এরপর থেকে এখানে ব্রিটিশরা শাসন শুরু করে এবং দুবাইয়ের সুরক্ষার দায়িত্ব তাদের কাঁধে তুলে নেয়। 1901 সালে দুবাই মধ্যপ্রাচ্যে এমন একটি সমুদ্র বন্দর গড়ে তোলে যেখানে আমদানি বা রপ্তানির ওপর কোনো কর দিতে হতো না। এতে রাশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সব জায়গায় দুবাই পরিচিতি লাভ করে। কিন্তু এই শহরের তেমন কোনো ফায়দা হচ্ছিল না। দুবাই তখনও পিছিয়ে ছিল এবং এর চারিদিকে মরুভূমি ছাড়া কিছুই ছিল না। 1908 সালে এক ভয়ঙ্কর ঝড় আসে যাতে দুবাইয়ের প্রায় সব কিছু ধ্বংস হয়ে যায়। অনেক মানুষের প্রাণহানি ঘটে যারা সমুদ্রে মাছ ধরার কাজ করত। 1929 সালে অবস্থা আরও খারাপ হয়। গ্রেট ডিপ্রেশনের প্রভাব দুবাইতেও দেখা যায়। 1938 সালে যখন সৌদিতে তেল আবিষ্কার হয় তখন পুরো দুনিয়ার নজর সৌদি আরবের ওপর পড়ে। অনেক বছর কেউ দুবাইয়ের প্রতি ধ্যানই দেয়নি। 1966 সাল ওই বছরই দুবাইতে তেল আবিষ্কার হয় আর এখানে উন্নয়ন ত্বরান্বিত হতে শুরু করে। দুবাইতে ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়তে থাকে। এরপর দুবাই, আবুধাবি এবং শারজা সহ 7 আমিরাত মিলে UAE গঠন করে আর একে অপরের সাহায্য করতে শুরু করে। দুবাইতে তেলের খনি তো মিলেছিল কিন্তু তা অতটা বেশি ছিল না। এমত অবস্থায় আবুধাবি দুবাইতে বিনিয়োগ করতে এগিয়ে আসে। দুবাইতে অবকাঠামো, সড়ক ও রেলপথ আর নেটওয়ার্কের বিস্তার হয়। 1990-এর দশকে দুবাইয়ের এক অন্যরকম পরিচিতি গড়ে ওঠে। এখানে এয়ারপোর্ট এবং শিপিং পোর্ট বানানো শুরু হয় আর দুবাইয়ের আমির একে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করে। দুবাইতে ধীরে ধীরে গগনচুম্বী দালান গড়ে ওঠে। দুনিয়া জুড়ে বিভিন্ন কোম্পানি দুবাইতে বিনিয়োগ করে। অনেক বড় কোম্পানি দুবাইতে নিজেদের অফিস খুলে বসে আর এত সব কিছুর জন্য দুবাই অর্থ পাচ্ছিল আবুধাবির কাছ থেকে আর আবুধাবি তেল খনি থেকে আয় করছিল। তাই সরাসরি না হলেও দুবাই তেলের উপরে নির্ভরশীল ছিল আর যখনই দুবাইয়ের উপর কোনো বিপদ আসত আবুধাবি তাকে বাঁচাত। 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ে দুবাইয়ের অর্থনীতি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আবুধাবি $10 বিলিয়ন দিয়ে দুবাইকে টেনে তোলে। বর্তমানে প্রতি বছর প্রায় 1.5-2 কোটি লোক দুবাই ভ্রমণ করতে যান। পর্যটন শিল্প দুবাইয়ের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। এছাড়া দুবাইয়ের আবাসন ব্যবস্থাও দ্রুত গতিতে বেড়ে চলেছে। দুবাইয়ের গোল্ড মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড মার্কেট। কমিউনিকেশন, আইটি, ম্যানুফ্যাকচারিং, হোটেল আর কনস্ট্রাকশনের মতো খাত থেকেও দুবাইয়ের বেশ ভালো রকমের আয় হচ্ছে। কিন্তু দুবাই এখন চলছে তার ভবিষ্যৎ নিয়ে। দুবাই শুধুমাত্র পর্যটন শিল্পের উপর নির্ভরশীল থাকতে চায় না। এই কারণেই দুবাইতে বড় বড় কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আর এবার দুবাই প্রতিটি পদক্ষেপ ফেলছে অনেক পরিকল্পনা করে। কারণ 2000-এর দশকে দুবাইতে $1 বিলিয়ন বেশ কিছু প্রকল্প ব্যর্থ হয়েছিল সেই সময়।
এর মধ্যে পাম জাবেল আলী আর পাম ডিয়েরা আইল্যান্ডও পড়ে। এবার দুবাই একই ভুল আর করতে চায় না। এছাড়া 2021 সালে অনুষ্ঠিত দুবাই এক্সপো চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। গত কয়েক দশক ধরে দুবাই এই এক্সপোর বিষয়ে তারা কাজ করেছিল। দুবাইয়ের আশা ছিল এই এক্সপোর মাধ্যমে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা কোম্পানিদেরকে বিনিয়োগে আকর্ষণ করতে পারবে। কিন্তু এই এক্সপো কেবল এক ট্যুরিজম স্টান্টে পরিণত হয়, আর প্রত্যাশার চেয়ে 57% কম বিনিয়োগ পায় দুবাই। দুবাইতে একসময় আবাসন ব্যবসাও ডুবতে বসেছিল। 2010 সালে 10 কোটিতে কেনা জমির মূল্য 1 দশকে কমে 4 কোটিতে নেমে এসেছিল। দুবাইতে ওভার সাপ্লাই দেখা যায়। দুবাইয়ের মোট জনসংখ্যার 15% এখানকার স্থায়ী নিবাসী, বাকি 85% রোজগারের আশায় পৃথিবীর বিভিন্ন কোণ থেকে এখানে এসে বসবাস করা লোক। দুবাই মনে করে যে যদি তারা ভালো অবকাঠামো আর উন্নত সামাজিক শহর বানিয়ে দেয়, তাহলে লোকেরা নিজে থেকেই এখানে বসবাস করবে। কিন্তু দুবাইয়ের ভাবনা মোতাবেক পৃথিবী চলে না। তাদের এমন কারণ তৈরি করতে হবে যাতে লোক এখানে আসতে ব্যাকুল হয়। বাস্তবিক পক্ষে এখন লোকজন শুধু পর্যটনের কারণেই দুবাইয়ের প্রতি আকর্ষিত হচ্ছে, আর এখন তো দুবাই অনেকের কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। এই কারণে দুবাই পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করার জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করছে। এক মিউজিয়াম অফ ফিউচার দুবাইতে বানানো হচ্ছে, যেখানে ভবিষ্যতের পৃথিবীর বিভিন্ন জিনিস দেখার সুযোগ মিলবে। সব কিছু অনেক অ্যাডভান্সড আর আধুনিক হবে। দুবাই ক্রিক টাওয়ারের নির্মাণ কাজও চলছে, যার উচ্চতা বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। ব্লু ওয়াটার আইল্যান্ড, ডায়নামিক টাওয়ার, আলাদিন সিটি তো অনেক উচ্চাভিলাষী প্রকল্পের নির্মাণ কাজ এখন চলমান। গত 2 বছরে দুবাইয়ের আবাসন ব্যবসাতেও গতি সঞ্চার দেখতে পাওয়া যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকেও দুবাই লাভবান হয়েছে, কারণ উভয় দেশের অনেক মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার লোক দেশ ছেড়ে দুবাইতে বসবাস আর বিনিয়োগ করতে শুরু করেছে। কিন্তু এই পর্যায়কে সাময়িক বলা যায়, কারণ ধারণা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে এই বিত্তশালী লোকেরা তাদের অর্থ দুবাইয়ের বাজার থেকে বের করে নিয়ে যাবেন। দুবাইকে সময়ের সঙ্গে সঙ্গে তাদের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনতে হবে। সাধারণত দুবাইয়ের বিদেশি রাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত UAE সরকার বা আবুধাবি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এছাড়াও দুবাই বেশ কিছুদিন ধরে ইরান এবং কিছু সৌদি বিরোধী দেশের নিশানায় পরিণত হয়েছে। ইরান তো কয়েকবার দুবাইকে সতর্ক করে বিবৃতিও দিয়েছে। দুবাইতে আইনকানুন বেশ কঠোর, আর এই ব্যাপারটাই লোকেরা পছন্দ করে। এখানে মহিলারা অনেক নিরাপদ এবং সৌদি আরবের মতো তাদের উপর কড়া বিধিনিষেধ নেই। এমত অবস্থায় উপসাগরীয় অন্যান্য দেশের তুলনায় দুবাইতে চলে আসার সম্ভাবনা আছে। আরেকটি যে জিনিস দুবাইকে আলাদা করেছে তা হলো এর জিরো ইনকাম ট্যাক্স পলিসি। কিন্তু নিজেদের এই ট্যাক্স পলিসি দুবাই লম্বা সময় ধরে চালু রাখতে পারবে না। শুধু নাগরিক আর পর্যটনমুখী করাই সবকিছু নয়, এই শহর বা দেশকে চালানোর জন্য ফান্ডের প্রয়োজন হয়। আর ট্যাক্স যে কোনো দেশের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় উৎস হয়ে কাজ করে। 2023 সালে দুবাইতে ইনকাম ট্যাক্স কমানোরও কথা উঠেছিল, কিন্তু এখন এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইনকাম ট্যাক্স যদি কম ধার্য করা হয়, তবু নাগরিকদের কাছ থেকে ন্যূনতম ট্যাক্স দুবাইকে নিতেই হবে। সেই সাথে দুবাই একটি এডুকেশন হাব তৈরির পরিকল্পনা করছে। আজকাল উচ্চতর শিক্ষার জন্য বেশিরভাগ তরুণ তরুণীর প্রথম পছন্দ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা আর ইংল্যান্ড। যদি দুবাই উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন এডুকেশন হাব তৈরি করে, তাহলে প্রতি বছর এখানে লাখ লাখ স্টুডেন্ট পড়তে আসতে পারবে, যাতে এই দেশের GDP বৃদ্ধি পাবে আর ভবিষ্যতের চিন্তা সহজে দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, দুবাইয়ের এই ভবিষ্যৎ চিন্তা বাস্তবে বেশ অনিশ্চিত। কিন্তু আগামী কয়েক বছরে দুবাই বাজেট বানিয়ে সঠিক পরিকল্পনার সাহায্যে যদি সব কাজ করে, তো বিদ্যমান সমস্যাগুলি সহজেই সমাধান হতে পারে। আপনার কি মনে হয়, তেল আর পর্যটন খাত বাদে দুবাইয়ের কোন কোন ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে বা শিখে থাকেন এবং এই ভিডিও ইন্টারেস্টিং লেগে থাকে, তো এই ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।